গত দুদিন আগে পশ্চিম বর্ধমান থেকে গ্রেপ্তার হয়েছিল এক জঙ্গি, এক মেধাবী ছাত্র হাবিবুল্লাহ। তিনি জঙ্গি কারবারের সাথে যুক্ত, বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে যুক্ত। আর হাবিবুল্লাহ গ্রেপ্তার করার পর থেকেই কিন্তু এসটিএফ হাবিবুল্লাহকে কড়া ডোজে তল্লাশি এবং তদন্ত চালাচ্ছে, তাকে হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে, ম্যারাথন হাই ভোল্টেজ জেরায় নিজেকে বাঁচাতে একেবারে বিস্ফোরক হাবিবুল্লাহ। হাবিবুল্লাহের সূত্র ধরে আজ ফের গ্রেপ্তার আর এক জঙ্গি। একদিন আগেই কিন্তু গ্রেপ্তার হয়েছে আরও এক জঙ্গি, আর হাবিবুল্লাহকে জেরাতেই আরও এক জঙ্গিকে গ্রেপ্তার করলো এসটিএফ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, হাবিবুল্লাহকে জেরায় কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য এবার এসটিএফের হাতে। এবার যা তথ্য সামনে এলো বাংলায় জঙ্গি কারবার নিয়ে, তাতে কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। সঙ্গী গ্রেপ্তার হতেই বাংলাদেশে পালানোর ছক, এসটিএফের তৎপরতায় জালে মায়াপুরের জঙ্গি হারেজ, ফের বাংলা থেকে ধরা পড়ল এক জঙ্গি। বাংলাদেশে পালিয়ে যাওয়ার আগেই তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ। আগে ধৃত হাবিবুল্লাহকে জেরা করে বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে এসটিএফ। সোমবার রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল হানা দেয় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় হারেজ শেখকে। ধৃতকে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কেই হারেজ শেখ? এসটিএফ সূত্রে জানা গেছে সে নবদ্বীপের মোল্লাপাড়ার বাসিন্দা। তবে কি করে হারেজ তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন পুলিশ কর্তারা। অভিযুক্ত দফায় দফায় নিজের পেশা নিয়ে নতুন তথ্য দিচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। কখনও বলছে সে পেশায় রাজমিস্ত্রি, কখনও বলছে দর্জি, কখনও পাইপলাইনের কাজ করে বলে জানাচ্ছে বছর ২৭-এর হারেজ। আবার কখনও নিজেকে নবদ্বীপ কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র বলেও দাবি করে এসটিএফের কাছে। নবদ্বীপে সে একাই থাকত বলে দাবি করেছে হারেজ। কখনও বাবা মা আসতেন, তবে প্রাথমিক জেরায় হারেজের দেওয়া বয়ানকে সঠিক বলে মানছে না এসটিএফ। আল কায়দায় মতাদর্শে বিশ্বাসী আনসার আল ইসলামকে জঙ্গি সংগঠনকে 2017 সালে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার। তারপরই ওই সংগঠনই শাহাদাত নামের একটি গ্রুপ মোবাইলে খোলে। ধৃত হারেজের প্রায়ই বাংলাদেশে যাতায়াত ছিল বলেও এসটিএফ সূত্রে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে দুপুরে ট্রেনে বাংলাদেশে পালানোর সময় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেকে গ্রেপ্তার করে এসটিএফ। ধৃত হারেজ শেখকে দেশদ্রোহিতার অভিযোগে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তখনই এসটিএফ দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক অসীমানন্দ মণ্ডলকে আবেদন করেন যে ধৃতকে তদন্তের স্বার্থে জম্মু কাশ্মীরে নিয়ে যাওয়া হবে। তারপরই বিচারক ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। গত শনিবার পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার বছর 21-এর মোহাম্মদ হাবিবুল্লাহ নামের জঙ্গি। মোহাম্মদ হাবিবুল্লাহকে জেরা করে শাহাদাত গ্রুপের আরও এক সদস্য হারেজ শেখের খোঁজ পায় এসটিএফ। আর হাবিবুল্লাহকে জেরায় কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য কেঁচো খুঁড়তে কেউটে। কয়েকদিন আগেই কিন্তু মোহাম্মদ হাবিবুল্লাহকে গ্রেপ্তার করেছে এসটিএফ। জঙ্গি সংগঠন শাহাদাতের সঙ্গে যোগ থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হাবিবুল্লাহ। জঙ্গি যোগ থাকার সন্দেহে আরও এক যুবককে গ্রেপ্তার করলো হাওড়া স্টেশন চত্বর থেকে। পুলিশের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দাদের সূত্রে জানা যাচ্ছে গোয়েন্দাদের চোখ এড়াতে অনলাইন দাওয়াতের ব্যবস্থা করেছিল ওই হাবিবুল্লাহ। হাবিবুল্লাহকে জেরা করে নয়া তথ্য পেয়েছে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, সংগঠন বিস্তারের জন্য সশরীরে দাওয়াতের বিধি চালু করেছিল হাবিবুল্লাহ, কিন্তু তাতে ঝুঁকি অনেক বেশি থাকত। দাওয়াত দিতে গিয়ে অনেক নেতা ধরা পড়ার ঘটনাও ঘটেছে, জানাজানির সম্ভাবনাও থাকত। তাই সতর্ক থাকতেই শাহাদাত অনলাইন দাওয়াতের বিধি চালু করেছিল বলে পুলিশকে জেরায় জানিয়েছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর একাধিক টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। শাহাদাত সম্পর্কে যারা প্রাথমিকভাবে উৎসাহ দেখাতো তাদের প্রথমে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হতো। তারপর যারা আরও উৎসাহী হতো তাদের নিয়ে গ্রুপ ভিডিও কল বা অডিও কল করাতো হাবিবুল্লাহ। তারপর এক একজনের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলতো, বোঝানো হতো মতাদর্শ, তারপর যোগ দেওয়ানো হতো। তবে এই দাওয়াত ঠিক কী? দাওয়াত হলো সংগঠন বিস্তারের একটি নতুন পন্থা, যেখানে একটি নির্দিষ্ট সংগঠক সম্পর্কে উৎসাহী কয়েকজনকে জড়ো করা হয়। তারপর কোনো একটি জায়গায় তাদের সঙ্গে কথা বলতে যান সেই সংগঠনের আমির বা বড় নেতা। তারপর সেখানে মগজ ধোলাই করে সংগঠনে যোগ দেওয়ানো হয়। পুলিশ জানতে পেরেছে হাবিবুল্লাহর নির্দেশে তার সদস্যরা ভুয়ো আইডি ও নম্বর দিয়ে যোগ দিয়েছিল সংগঠনে। সেই সব সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ এবং হাবিবুল্লাহকে
জোরদার জেরা চালাচ্ছে, ম্যারাথন জেরা চালাচ্ছে পুলিশ, একেবারে কেঁচো খুঁড়তে কেউটে। ফের গ্রেপ্তার আরও এক জঙ্গি বাংলা থেকে। হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু হাটে হাঁড়ি ভেঙে গেল। বাংলায় কিন্তু আরও জঙ্গি লুকিয়ে আছে, সেই দল সেই গ্যাংকে ধরার কিন্তু চেষ্টা চালাচ্ছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF। আগামী দিনে কী হতে চলেছে বাংলায় যে জঙ্গি কারবার, ছাত্র পড়াশোনার আড়ালে মেধাবী ছাত্র তিনি যে জঙ্গি কারবারের সাথে যুক্ত ছিলেন, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিলেন, বড় ধরনের নাশকতার ছক্কি ছিল বাংলাতে ভারতবর্ষে, হাবিবুল্লাহকে জেরা করে কী কী তথ্য উঠে আসে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা ভারতবাসীর।